সকলকে স্বাগত। মাঠা কুমার রান্নায় আজ তৈরি হবে বাঙালির সব থেকে প্রিয় মিষ্টি রসগোল্লা। এক লিটার প্যাকেটজাত গরুর দুধ নেওয়া হয়েছে। দুধ ফুটে উঠলেই আজ বন্ধ করে মিনিট তিনেক ঠান্ডা করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে দুধে সর না পড়ে, সেজন্য হাতা দিয়ে দুধটা নাড়তে থাকতে হবে। ছানা কাটার জন্য প্যাকেটজাত টক দই দিয়ে দেওয়া হলো দুধের মধ্যে। টক দইয়ের টকের মাত্রার উপর নির্ভর করবে কতটা টক দই প্রয়োজন। টক দই বেশি টক হলে পরিমাণে কম লাগবে, আর কম টক হলে দইয়ের পরিমাণ বেশি লাগবে। ছানা তৈরি হয়ে গিয়েছে। একটা সুতির সাদা কাপড়ের মধ্যে ছানাটা ঢেলে নেওয়া হলো। ছানার জলটা ফেলে এক লিটার স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে ছানাটা ধুয়ে নেওয়া হলো। হালকা করে চেপে জলটা ফেলে ছানাটা ঝুলিয়ে রাখা হলো। ন্যূনতম 4 ঘন্টা ছানাটা ঝুলিয়ে রাখতে হবে। আবার 5 ঘন্টার বেশিও কিন্তু ঝুলিয়ে রাখা যাবে না, কারণ এতে ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রসগোল্লার ছানাটা শক্ত হয়ে গেলে রসগোল্লা ভালো হবে না। একটা পাত্রে 2 চামচ ময়দার মধ্যে 1 চিমটে খাবার সোডা মিশিয়ে রাখা হলো। 4 ঘন্টা পর ছানাটা কাপড় থেকে বের করে নেওয়া হলো। ছানাটা মেখে নেওয়া হচ্ছে। পাঁচ মিনিট পর ময়দা ও খাবার সোডার মিশ্রণটা মিশিয়ে আবারও 7-8 মিনিট ছানাটা মাখতে হবে। হাতের তালু দিয়ে যে পদ্ধতিতে ছানাটা মাখা হচ্ছে সেই পদ্ধতিতে ছানাটা মাখতে হবে। ছোট এলাচের দানার গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ মেখে নেওয়া হলো। রসগোল্লার বলগুলি বানিয়ে রাখা হলো। এবার চিনি শিরাটা বানিয়ে নিতে হবে। একটা পাত্রে 1 লিটার জল দিয়ে তার মধ্যে 600 গ্রাম চিনি দিয়ে দেওয়া হলো। দুটি ছোট এলাচ ভেঙে দিয়ে দেওয়া হলো, এতে চিনির শিরার গন্ধটা ভালো হবে। চিনির শিরাটা ফুটে উঠেছে, অর্থাৎ তৈরি হয়ে গিয়েছে শিরাটা। আঁচ কমিয়ে ছানার বলগুলি দিয়ে দেওয়া হলো চিনির শিরায়। পাত্রটা এমন নিতে হবে যাতে রসগোল্লাগুলি একে অপরের গায়ে না লেগে যায়। রসগোল্লাগুলি দেওয়ার পর ঢাকনা খুলে সর্বোচ্চ আঁচে ফুটতে দিতে হবে 5 মিনিটের জন্য। ৩০ থেকে ৩৫ মিনিট পর্যন্ত রসগোল্লাটাকে ঢাকনা দিয়ে ফোটাতে হবে। এই পর্যায়ে আঁচ থাকবে মাঝারি। মিনিট পাঁচেক বাদে বাদে ঢাকনা খুলে দেখে নিতে হবে।
খেয়াল রাখতে হবে শিরার পরিমাণ কমে আসলে প্রয়োজন মতো গরম জল দিয়ে শিরাটাকে পাতলা করে নিতে হবে, না হলে রসগোল্লার মধ্যে রস ভালোভাবে ঢুকবে না। একটা রসগোল্লা তুলে নিয়ে স্বাভাবিক তাপমাত্রার এক বাটি জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। রসগোল্লাটা জলে ডুবে যাচ্ছে, অর্থাৎ রসগোল্লার আর জাল প্রয়োজন নেই। রসগোল্লাটা তৈরি হয়ে গেছে। ঢাকনা দিয়ে আঁচ বন্ধ করে রসগোল্লাটা ঠান্ডা করে নিতে হবে। ভিডিওতে বর্ণিত পদ্ধতি ঠিক মতো মেনে চললে এমন নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। নবীন দাস, দিনু ময়রা, ব্রজ ময়রা, ভোলা ময়রা নাকি আরাধন ময়রা, কে যে রসগোল্লার কলম্বাস সে নিয়ে বিতর্ক থাকলেও 2017 সালে বাংলার গর্ব রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছে।